শুভ সকাল বন্ধুরা, আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, চুর চক্রের চার ফান্ডাকে আটক করল বদরপুর রেল পুলিশ। অস্ত্র সমর্পণ, মূল স্রোতে ফিরলেন ১১৭৯ ব্রু জঙ্গি। আলফাকে আলোচনার টেবিলে বসার আহ্বান পীযূষ হাজারিকার। শান্তির মাধ্যমে মুখ্যমন্ত্রীর স্বপ্নের উন্নত আসাম গঠনের ডাক মন্ত্রী পীযূষের। বরাকে ব্রুদের উন্নয়নে অটোনোমাস কাউন্সিলের শাখা হচ্ছে, বললেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। খালাইন জালালপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত শতাধিক পরিবার। ঘর দেওয়ার নামে ১২,০০০ টাকা নিলেন ওয়ার্ড সদস্য, জিওট্যাগের নামে সংগ্রহ ৫০০ টাকা। আজ শিলচর ও হাইলাকান্দিতে স্কুটি বন্টন, করিমগঞ্জ জেলা মেধাবীদের স্কুটি বন্টন, মন্ত্রী পীযূষ হাজারিকা ও বিশ্বজিৎ দৈমারির। এবং সর্বশেষ খবরটি হলো, হিমন্তের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে তিরস্কার সুপ্রিম কোর্টের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বদরপুর রেল স্টেশন থেকে বদরপুর জিআরপি ৪ চুর চক্রের ফান্ডাকে আটক করতে সক্ষম হয়েছে। জিআরপির ইন্সপেক্টর ওসি অভিষেক বড় জানান, এই চুর চক্রটি অনেকদিন ধরে তাদের কার্যকলাপ চালিয়ে আসছিল, পুলিশের কাছেও তাদের সম্পর্কে অনেক তথ্য ছিল। রেলের ইন্সপেক্টর ওসি অভিষেক জানান, যাদের গ্রেফতার করা হয়েছে এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। এরা বিগত দিনেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তারা রেল যাত্রীদের অলংকার, অর্থ, মোবাইল চুরি করত, সেই সঙ্গে নেশা সামগ্রীও বিক্রি করত। অবশেষে সোমবার বদরপুর জিআরপি তাদের আটক করতে সক্ষম হয়। এতে বদরপুর রেল পুলিশের বড় সাফল্য বলা যায়। থানার ইন্সপেক্টর ওসি জানান, সোমবার তিনি গোপন সূত্রে জানতে পারেন তিনসুকিয়া থেকে শিলচর বরাক ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের মধ্যে একদল চুর রয়েছে। তিনি তার দলবল নিয়ে সকাল ৪টা থেকে বদরপুর রেল স্টেশনে ওত পেতে বসেন। সকাল ৭টা নাগাদ ট্রেনটি বদরপুর স্টেশনে পৌঁছার পর তিনি বাহিনী নিয়ে অভিযানে নামেন। এই অভিযানে আটক করা হয় জাবেদ আলী নামে এক পান্ডাকে, তার বাড়ি বারৈ গ্রামে। জাবেদের জবানবন্দি অনুযায়ী পরে রামকৃষ্ণনগরের ইসলাম উদ্দিন, নীলামবাজারের শামীম আহমেদ এবং নীলামবাজারের সালাম উদ্দিনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে পুলিশ ৭টি মোবাইল সেট, স্বর্ণালঙ্কার সহ নগদ ২৭,০০০ টাকা ও ১১৫ গ্রাম ব্রাউন সুগার জব্দ করে। ওসি বড় জানান, এই চারজন ট্রেনের যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র চুরি করছে অনেকদিন থেকে। তিনি এর আগেও এদের মধ্যে ২ জনকে আটক করেছিলেন। এই ২ জন জামিন পেয়ে আবারও চুরি শুরু করে দিয়েছে। রেল পুলিশ এদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে। অপরদিকে শান্তির মাধ্যমে উন্নয়নের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নের উন্নত আসাম গঠনে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যের তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা। সোমবার খাটলিচুড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে ইউনাইটেড ডেমোক্রেটিক লিবারেশন ফ্রন্ট অফ বরাকবেলি ইউডিএলএফ এবং ব্লু রিভলিউশনারি আর্মি অফ ইউনিয়নের জঙ্গি গোষ্ঠীর অস্ত্র ত্যাগ অনুষ্ঠানে মন্ত্রী পীযূষ হাজারিকা এই আহ্বান জানান। দুই ব্রু জঙ্গি গোষ্ঠীর অস্ত্র সমর্পণ অনুষ্ঠানকে রাজ্যের শান্তি ও উন্নয়নের স্বার্থে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্ন হচ্ছে রাজ্যের সার্বিক বিকাশ। প্রতিটি এলাকার উন্নয়ন হলেই সামগ্রিকভাবে আসামের বিকাশ ঘটবে। এই বার্তা দিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, এমন এক সময় ছিল যখন আসামে বাইরের মানুষ আসতে ভয় পেতেন, কিন্তু আজকে এই বিশ্বায়নের যুগে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয়। সেই সূত্রে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়ার মানুষ নির্দ্বিধায় আসামে আসছেন। আসামের মানুষও বহিররাষ্ট্রে গিয়ে অবলীলায় কাজ করছেন, আর এমনটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বের জন্য। তিনি অস্ত্র ত্যাগী দুই সংগঠনের সদস্যদের হাতের অস্ত্র ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরে আসার জন্য আন্তরিক অভিনন্দন জানান। মন্ত্রী পীযূষ বলেন, আসামের উন্নয়নের জন্য কাটলিচুড়ার প্রত্যন্ত এলাকার উন্নয়ন করতে হবে। শুধু শহরের উন্নয়ন হলে রাজ্যের উন্নয়ন হবে না, এজন্য রাজ্যের সর্বত্রই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই কাটলিচুড়ায় তিনি এসেছেন বলে জানান। বলেন, একসঙ্গে দুটি জঙ্গি সংগঠনের সহস্রাধিক ক্যাডার অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে, এটা আসামের জন্য সুখবর।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে উদ্দেশ্য ভিক্ষা করেন রাজ্য পুলিশের এডিজিপি হীরেনচন্দ্র নাথ। তিনি তার বক্তব্যে এই অস্ত্র সমর্পণ পর্বের বিস্তারিত ইতিহাস তুলে ধরে বলেন, দুই জঙ্গি গোষ্ঠীর মোট 1179 জন ক্যাডার অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। এদিন মোট 335টি আগ্নেয়াস্ত্র হাতিয়ার জঙ্গি গোষ্ঠীর সদস্যরা জমা দিয়েছেন বলে জানান এডিজিপি হীরেননাথ। এদিন আত্মসমর্পণকারী দুটি সংগঠনের ক্যাডারদের ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন করে একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান। সভায় দুই গোষ্ঠীর সর্বাধিনায়ক রাজেশ টর্কি এবং দন্নরাম রিয়াংকে মঞ্চে ডেকে অভ্যর্থনা জানানো হয়। অপরদিকে কালাইন জলালপুরে পিএমওয়াই গৃহ থেকে বঞ্চিত শতাধিক পরিবার। ঘর দেওয়ার নামে 12,000 টাকা নিলেন ওয়ার্ড সদস্য, জিওটেগের নামে সংগ্রহ 500 টাকা। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা হলেও পাকা বাড়ির আশায় নিজের এলাকার পঞ্চায়েত সদস্যকে দিয়েছেন টাকা, কিন্তু তারপরও মিলছে না প্রধানমন্ত্রী আবাস, নাম আসেনি তালিকায়ও। এমন অভিযোগ উত্থাপন করে সরব হলেন নাতানপুরের একাংশ পিএমওয়াই বঞ্চিত মানুষ। কাছাড় জেলার কালাইন উন্নয়ন ব্লকের জালালপুর জিপির নাতানপুর গ্রামের 150 হতদরিদ্র মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত। জিপির 2 এবং 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওইসব হতদরিদ্র মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, কিন্তু তা সত্ত্বেও পাকা বাড়ি পাওয়ার বুক ভরা আশা নিয়ে দুই ওয়ার্ড সদস্যের চাহিদা মতো দিয়েছেন টাকা। জিপির 2 এবং 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সীমা দাস, শিবানী দাস, দীপালী দাস, সাবুল নমসূদ্র, সুভাষ বিশ্বাস, নিবারণী দাসরা জানান পিএমওয়াই জিওটেকের জন্য তাদের কাছ থেকে 500 টাকা করে সংগ্রহ করেছেন দুই ওয়ার্ড সদস্য। ওয়ার্ড সদস্যরা তাদের বলেছিলেন টাকা না হলে জিওটেক করাতে সম্মত হবেন না জিপি সভাপতি, রয়েছে অন্যান্য খরচপাতিও, ফলে নিজেদের পেট কেটে দাবি মতো টাকা দিয়েছেন তারা। কিন্তু এখন পিএমওয়াই যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় তাদের নাম নেই, বঞ্চিত করা হয়েছে গ্রামের 200+ পরিবারকে। অথচ এই গ্রামের মানুষের ঘর বাড়ি গত বন্যার সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ঘর ভেঙে পড়েছে, ভাঙ্গাচুরা ঘরের মধ্যে কোনো মতে বসবাস করছেন লোকজন, কার্যত খোলা মাঠের মধ্যে ছোট একটা চালা করে কোনো মতে বসবাস করছেন সীমা দাস। তারা জানান বন্যার সময় ঘর ভেঙে গেছে, টাটা কোম্পানির দেওয়া ত্রাণের টিন দিয়ে কোনো মতে একটা চালা ঘর বানিয়ে রাত কাটাচ্ছেন। সাবুল নমসূদ্র নামের এক মহিলার কথায়, রাজ্য এবং কেন্দ্রে আমাদের বিজেপি সরকার, কিন্তু তারপরও মাথা গুজার টাই মিলছে না আমাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এখানেই শেষ নয়, চাঞ্চল্যকর অভিযোগ হলো প্রধানমন্ত্রী আবাস দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে 12,000 টাকা নিয়েছেন 2 নম্বর ওয়ার্ড সদস্য সুজন নমসূদ্রের অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস দেওয়ার জন্য তার কাছ থেকে 12,000 টাকা নিয়েছেন 2 নম্বর ওয়ার্ডের সদস্য, টাকা নেওয়ার লিখিত প্রমাণও তার কাছে রয়েছে। তার কথায় 15,000 টাকা দাবি করেছিলেন ওয়ার্ড সদস্য, অনেক কাকুতি মিনতি করে 12,000 টাকা দিয়েছি জানান সুজন। বললেন, আমি একজন অসুস্থ লোক, নিজের ঔষধের টাকা থেকেই এই টাকা দিয়েছিলাম, আশা ছিল একটা পাকা ঘর অন্তত পেয়ে যাব, কিন্তু টাকা নিয়েও প্রধানমন্ত্রী আবাস দেননি ওই ওয়ার্ড সদস্য। ওয়ার্ড সদস্যদের এহেন কার্যকলাপের বিরুদ্ধে সোমবার কার্যত গর্জে উঠেন গ্রামের পিএমওয়াই বঞ্চিতরা। ওয়ার্ড সদস্য সহ ওই কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। বঞ্চিতদের কথায়, আমরা তফসিলি সম্প্রদায়ের মানুষ, গ্রামের বেশিরভাগ মানুষই শ্রমজীবী, দিনমজুরির কাজ করে কোনো মতে জীবিকা নির্বাহ করেন, এহেন লোকদের বঞ্চিত করে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের পিএমওয়াই দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস নিয়ে এই জীবিতে সংগঠিত অনিয়মের তদন্ত দাবি করেছেন বঞ্চিতরা। অন্য এক সূত্র জানায়, শুধু জালালপুর জিপি নয়, প্রধানমন্ত্রী আবাস নিয়ে কালাইন উন্নয়ন ব্লকের বিভিন্ন জিপিতে রয়েছে অনিয়মের অভিযোগ। এ নিয়ে সঠিক তদন্ত হলে উচ্চ মাধ্যমিকে 75% বেশি নম্বর প্রাপ্ত ছাত্র এবং প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার হিসেবে শিলচর ও হাইলাকান্দিতে স্কুটি বন্টন করা হবে আজ। শিলচরের জিসি কলেজ অডিটোরিয়ামে আজ সকাল 11টায় এবং হাইলাকান্দির এসএস কলেজে খেলার মাঠে দুপুর 2টায় এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে রাজ্যের পরিবহন, মৎস্য এবং আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পড়ুয়াদের হাতে স্কুটি তুলে দেবেন। অপরদিকে রাজ্যের শিক্ষা বিভাগের প্রজ্ঞান ভারতী অভিযানের অধীনে 2022 সালে করিমগঞ্জ জেলায় উচ্চতর মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রী এবং 75% বা তার উপরে নম্বরপ্রাপ্ত ছাত্রদের স্কুটি প্রদান প্রক্রিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে।
এদিন সকাল 11টায় বদরপুর নবীনচন্দ্র মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই পুরস্কার প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ, করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব, দৈনিক নববার্তা পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, বদরপুর পুরসভার চেয়ারপারসন রুবিনাগ, নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মুর্তজা হোসেন, অধ্যাপক জয়নাল আবেদিন তাফাদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, মন্ত্রী পীযূষ হাজারিকা, এএসটিসির চেয়ারম্যান প্রদীপ প্রজ্বলন করেন। এরপর জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। নবীনচন্দ্র কলেজের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে অতিথিদের এক এক করে বরণ করা হয়। এনসি কলেজ প্রেক্ষাগৃহে বিরেট আসা অনুষ্ঠানে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। পড়াশোনায় উৎসাহিত করার জন্য প্রথম বিভাগে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি দিচ্ছে। এবছর থেকে 75% উপরে নম্বর পাওয়া উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের স্কুটি দেওয়া হচ্ছে। করিমগঞ্জ জেলা স্কুটি প্রাপকের সংখ্যা 862 জন। মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, করিমগঞ্জে মেডিকেল কলেজের কাজ শীঘ্রই শুরু হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশোনা করে আইপিএস আইএএস হওয়ার আহ্বান জানান। আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি অসমীয়া ও বাংলায় বক্তব্য রাখেন। তিনি পড়ুয়াদের উপযুক্ত শিক্ষা অর্জন করে সুনাগরিক হওয়ার আহ্বান জানান। বিধায়ক কৃষ্ণেন্দু পাল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে অভিহিত করেন। জানান, পাথারকান্দিতে শিক্ষার উন্নয়নে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, বদরপুর ঘাট রেল ক্রসিং এর জন্য ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়, এজন্য জনসাধারণের ভোগান্তির শেষ নেই। এই সমস্যা নিরসনের জন্য তিনি মন্ত্রী পীযূষ হাজারিকার হস্তক্ষেপ কামনা করেন। সভায় এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জের ডিসি মৃদুল যাদব প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সভায় এনসি কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন কলেজের বিজ্ঞান শাখা প্রাদেশিকীকরণের জন্য জোরালো আর্জি জানান। এরপর অনুষ্ঠানে উপস্থিত 7 জন ছাত্রী ও 3 জন ছাত্রের হাতে আনুষ্ঠানিকভাবে অতিথিরা স্কুটির চাবি তুলে দেন। করিমগঞ্জের 2022 সালের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ 719 জন ছাত্রী এবং 75% বা তার উপরে নম্বরপ্রাপ্ত 143 জন ছাত্রকে পর্যায়ক্রমে স্কুটি দেওয়া হবে। অপরদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তার স্ত্রীর বিরুদ্ধে নিম্নরুচির মন্তব্যের জন্য দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে আসামের মুখ্যমন্ত্রীর দায়ের করা মানহানির মামলা খারিজের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সোমবার ওই আর্জির শুনানিতে বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল সিসোদিয়ার উদ্দেশ্যে বলেন, আপনি যদি সাধারণ বিতর্ককে এত নিচু স্তরে নামিয়ে আনেন তাহলে তার পরিণতি বুক করার জন্য তৈরি হন। বিচারপতির তিরস্কারের পরেই আর্জি প্রত্যাহার করে নিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে 2020 সালে করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময়ে পিপিই কিট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, 2020 সালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকার সুবাদে নিজের স্ত্রীর সংস্থাকে পিপিই কিটের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বিশ্ব শর্মা। দিল্লির উপমুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে কামরূপ আদালতে মামলা দায়ের করেন আসামের মুখ্যমন্ত্রী। ওই মানহানি মামলা খারিজের জন্য গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিসোদিয়া, কিন্তু গত 4 নভেম্বর তার সেই আর্জি খারিজ হয়ে যায়। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। এদিন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। সিসোদিয়ার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল দিল্লির উপমুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক বিতর্ককে যদি এতটা নিচে নামিয়ে আনেন তাহলে তার ফল তো ভুগতেই হবে। আপনি যে মন্তব্য করেছেন তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন, আর তা না করলে ফল ভোগার জন্য তৈরি থাকুন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।